আসসালামু আলাইকুম সূর্য থেকে কিভাবে বিদ্যুৎ উৎপাদন হয় এ বিষয় নিয়ে কৌতূহল অনেকেরই বাসাবাড়ি অফিস আদালত থেকে শুরু করে সব জায়গাতেই সূর্য বিদ্যুতের ব্যবহার অপরিসীম হয়ে দাঁড়াইছে এই লোডশেডিংয়ে কারণ এটি হচ্ছে রেনিউবল এনার্জি হিসেবে আমরা ধরে নিই এবং শুধু ধরেই নিই না এটা আমরা বিশ্বাস করি এবং ব্যবহার করি তো আমরা আজকে জানব সূর্য থেকে কিভাবে সিলিকনের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন হয় এবং আমাদের বিদ্যুৎ উৎপাদন যে সোলার থেকে আমরা করছি এটাকে আমরা দুই ভাগে ভাগ করি একটি হচ্ছে পলি এবং মনো সেটি সম্পর্কে আমরা একটু জানবো তো এখানে নেগেটিভ পজিটিভ কিভাবে জংশন কাজ করে এবং সোলারটা কিভাবে বিকৃতন করে এন এনআরপিতে কনভার্ট হয় অর্থাৎ নেগেটিভ এবং পজিটিভে কনভার্ট হয়ে এটি বিদ্যুতে রূপান্তরিত হয় এই বিষয়গুলো আমরা ক্লিয়ার জানার চেষ্টা করব আজকের এই ভিডিওতে ইনশাল্লাহ পুরো ভিডিও জুড়েই আমি আসি টি এম মফিদুল ইসলাম আপনাদের সঙ্গে তো দেখেন এন এবং পি কীভাবে কাজ করে সেটি আমি একটু অ্যানিমেশনের দ্বারা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি এবং দেখানোর চেষ্টা করছি এন এবং পি এইভাবেই কমিউনিকেশন হয় অর্থাৎ এন প্রথমেই যাত্রা শুরু করে এবং সেটি প্রতিফলিত হয়ে পি দ্বারা আউটপুট চলে আসে অর্থাৎ এন এবং পির যে বিক্রিয়ন সেটি আপনাদেরকে দেখালাম এখন যেটি দেখছেন এটা প্যানেল এটা হচ্ছে মনো ক্রিস্টালাইট প্যানেল তো এটা কীভাবে কাজ করে সেটিও আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি তো আসলে এন এবং পি আমরা নেগেটিভ পজিটিভ এটা আমরা জানি তো সোলার প্যানেলটা গবেষণার জন্য অনেক গবেষণা করে দেখা গেছে মোনো এবং পলি ক্রিস্টালাইট কোনটা কীভাবে কাজ করে এবং কেন এটার ডিসটেন্স সেই বিষয়গুলো নিয়ে একটু পরেই আপনারা দেখতে পারবেন কোনটা সূর্যের তাপে কাজ করে কত ডিগ্রি তাপে কেমন কাজ করে এবং পলিনা মনো কোনটা বেটার হবে সেটিও আপনারা দেখবেন এবং অল্প তাপে কোনটা বিদ্যুৎ উৎপাদন বেশি করে সেটিও আমরা দেখব তো সেই পর্যন্ত অবশ্যই দেখবেন এবং এটি বাসাবাড়িতে কীভাবে ব্যবহার বৃদ্ধি পেয়েছে সেই বিষয়গুলোও কিন্তু আমরা অ্যানিমেশন দ্বারা দেখছি যে ম্যাক্সিমাম বাড়িতে এখন সোলার সেট হচ্ছে আমরা জেনে অথবা না জেনে এই সোলার সিস্টেমগুলো কিনে থাকি তো আমাদের জেনে বুঝে সঠিক পণ্যটি কেনা আমাদের জন্য জরুরি তো চলুন আমরা এখন সেটি দেখি সোলার প্যানেলের মূল কাজ সূর্য থেকে শক্তি সঞ্চয় করে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করে স্টোরেজ করা মোনো এবং সোলারের পার্থক্যটা আজকে আমরা জানব তো যারা এই টেকনিক্যাল পার্থক্যটি জানতে চান তাদের জন্য আজকের ভিডিও স্পেশালি আপনি ডিসাইড করতে পারবেন আপনার জন্য কোন সোলারটি স্পেশাল তো চলুন আজকের ভিডিওটি না টেনে পুরোটা দেখার জন্য দুটি প্যানেল যদি আপনি আলাদাভাবে চিন্তা করেন তাহলে মনো প্যানেলটি একটু স্পেশালিভাবে তৈরি করা সাইজে ছোটো হয় কিন্তু আউটপুটটা অনেক বেশি পাওয়া যায় দেখতে কালো এবং অপর অপরদিকে যদি আপনি পলি প্যানেলটা চিন্তা করেন তাহলে সাইজে একটু বড় হবে এবং এটি দেখতে একটু নেভি ব্লু কালার অর্থাৎ নীল তো প্যানেলের সাইজে যদি আপনি একটু ডিস্টেন্স করেন তাহলে মনো প্যানেলটা একটু চার কোজন আসা হলেও এর কানেগুলো একটু কাটা থাকে আপনি খেয়াল করে দেখেন আর পলি প্যানেলটা একটু স্কোয়ার শেপের হয়ে থাকে টেকনিক্যাল ডিফেন্স একটু আমরা যদি চিন্তা করি তাহলে প্যানেলটা লো লাইটেও কাজ করে পলির তুলনায় এবং এটি অল্প জায়গাতেই ইনস্টলমেন্ট করা যায় এবং ভালো আউটপুট পাওয়া যায় আমরা দুটোর যদি একটু ডিস্টেন্স চিন্তা করি তাহলে একটু দেখেন যে প্যানেল যেখানে তিনশো সত্তর ওয়ার্ড আমরা পাচ্ছি সেম সাইজে ঠিক পলিটা কিন্তু আমাদের তিনশো তিরিশ ওয়ার্ডেই সেম সাইজ অর্থাৎ প্যানেলটা একটু সাইজে ছোটো এবং অল্প জায়গাতেই এটি কাভারেজ করা যায় সেই তুলনায় পলি প্যানেল সেটিং করার জন্য আমাদের জায়গাটা অপচয় বেশি হয় একটি উদাহরণ দেওয়া যাক এক হাজার স্কোয়ার ফিট সাদে আপনি প্যানেল দিলে এগারো কিলো বিদ্যুৎ উৎপাদন করতে পারবেন কিন্তু যদি আপনি পলি প্যানেল ইউজ করেন এক হাজার স্কোয়ার ফিটে নয় পয়েন্ট পঁচাত্তর কিলোওয়াট উৎপাদন করা যাবে সেম জায়গাতে সেক্ষেত্রে উৎপাদন মাত্রাটা পলিতে একটু কম আমরা বুঝলাম এবার আমরা দামের বিষয়টা একটু ক্লিয়ার হই মোনো প্যানেল তুলনামূলকভাবে দামটা একটু বেশি পলি প্যানেল তুলনামূলকভাবে দাম একটু কম তো আমরা দুটি প্যানেলই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি মোনো এবং পলি আপনার চয়েস অনুপাতে নিয়ে নেবেন